সাগর বন্দি জল বন্দি মাছ আমি আর মেয়ে লাইনে আসি নে আছে অনেক বছর ধরে দেখ এখনো ওঠেন নাই কে? এই বিজলি বিজলি খালি ঘুম আর ঘুম এই ঘুমালে কি টাকা এমনি আহে বিজলি ঠিক আছে মরার মতো করে ঘুমাও আর খালা টাকা দাও না আরেকজনের খবর কি দেখে আসি দেখি ওই মাতারি দিয়ে কি করে মাতারি গিয়ে কোনো কাম কাজ নাই সৃষ্টি বৃষ্টি বৃষ্টি বললাম না এক্ষেত্রে কোনো কাজই হয় না কতক্ষণ ধরে আমি ডাকতেছি খায় দা তোর শরীর দিয়ে বানাইতেছো তাই একটু ফ্রেশ হওয়া লাগবে না যে তোমার কাস্টমার আইবো আমি তারপর কিছু বললে তোমাকে গতরে লাগিয়ে যায় যে খালা ভালো না খালা কি কয় তোমাদের ভালোর জন্য কিন্তু তোমরা খালার বোঝো না এমনি এমনি এই সাবনুর মৌসুমের ড্রেস আসে তাই যাই করস তারপর ড্রেস পর আর কিছু করলে এরপর যে খালা বেশি বেশি কয় এই তোর পোশাকটা চেঞ্জ কর আর এই শোন তোরে বলি তোর দেখে তোর এই কান্না কান্না মুখ দেখে কাস্টমার না পিছনের দরজাটা বলে সামনে দরজাটা যায় না শুধু আমার পেয়ার করে মিলে তাই যাই হোক পোশাক টোশাক করে রেডি হ কাস্টমার আজ যদি যায় না তোর বয়সকে ভাত নাই বুঝছো তাড়াতাড়ি রেডি হ নাও বুঝছো যে কাস্টমার আইবো তাড়াতাড়ি নিজে কি করি আমার মাথা ঠিক নাই কি করবো কাস্টমার সব ফিরে যায় সময় যদি খারাপ হয় না সিগারেটের মাথায় তিরিং বিরিং করে নাচিস এই সেরি রে তোর রেডি হইছিস নাকি তাতে রেডি আর ওই যে একজন দেখেছি তার খবরই নাই খালা রে আমার কাজ করতে দিবি না আমার কি যে করি আমার ভিক্ষে করে খালা কি তোকে নিয়ে আর যে মেকআপ বসো তোকে মেকআপে হলো কি কব কেদামাটির মতো একলা একলাই খুলে খুলে পরে একটু কম মেকআপ কর যাতে সুন্দর লাগে কি করব যে অবস্থায় সে মাল খলক দি এতে কাজ হচ্ছে না এই বুঝলি বুঝলি তোর এত ফোন আগে দেখে এসে এখন আসতে চাস না আজ তোকে দেখবো কাস্টমার আগে জানে বুঝলি ও আইসো তা কি খবর এত দেরি লাগলো কোন সময় রেডিওটি করতেছি রেডিও হচ্ছে না আমি কি খালা মাগার বুঝতেছে না যখন ভাঙা প্লেট নিয়ে রাস্তায় বিক্রয় করতে দেবো না তখন কাস্টমার না পাতের একটা কুত্তা পাইবো না তোর কাছে তোকে চেহারা দেখে তাই যাই হোক
হন এদিকে তোর একটু ভালো লাগে কারণ তুই আমার কথা একটু হলেও শোনস তোর জন্য আমার ব্যবসাটা একটু বেড়ে রাখছি আর ওকে যে আমি কি করবো সেটা সময় এলে বোঝা যাবি কি যে করি রে মাথা নষ্ট হয়ে গেল আমার এই বৃষ্টি সৃষ্টি বৃষ্টি সৃষ্টি ঘর থেকে বাইর বাকি সলভার বাসনা বদল বেশি হয়ে গেছে সেটা বল আমারে আমি তোদের কোন সময় থেকে রেডিওতে বলছি রেডি দমরা রেডি ঠিক আছে রে সৃষ্টি তুই দেখি হ্যাঁ চলে তাই যাই হোক এমন কিছু করবি না বুঝছস যাতে এই খাবার নাম সবাই ভুলে যায় আর তোকে কথা যাতে কারো মনে না পড়ে আচ্ছা তাহলে ঠিক আছে চিন্তা করো ঠিক আছে তো আচ্ছা হ্যাঁ তাই তোর দেখে তো আমারই কাঁদা আসে রে তার কাস্টমারের কি করবো কাস্টমার যে ধরে বলাবি না তোর কাঁদা কাঁদা করছিস কে ওইটির কথা মনে থাকে না বুঝছি তাই খালি হাসলে খাইলে ঘুমাইলে হবে না আমার কথা মতো কাজ করবি কারণ তাকে সাথে আমি সব কন্ট্যাক্ট করি তাকে কি চাই এটা তো তোরা পায় না তাই তারা আমার বলবি না তোদের জন্য আজ যদি আমার কোনো কাস্টমারের কথা শোনা লাগে নাহলে তো বুঝবেরই পারবি এই শোন যা কইছি তার জন্য মনে থাকে বুঝছস ঠিক আছে তো আমি কি দেখতেছি গা না খালা আমি কোথাও যাইনি তোর ড্রেসটা তো খুব সুন্দর লাগতেছে মৌসুমীর কাছ তো ভাড়া নিয়ে এসেছিস নি না খালা আমি কিনছি না কেন যে নতুন নতুন লাগতেছে না অন্য কোনো না খালা ওই যে আপনি টাকা দিয়েছেন না ওই টাকা দিয়ে আমি ড্রেসটা কিনছি ও তাই টাকা দিয়ে ড্রেস কিনবি খালার কথা মনে রাখা লাগবে না শোনা এই জন্যই তো খালা আয়া করছি আইসোস যাক এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয় এখন যা কই মন দিয়ে শোন আয় এই গেটটা তো কোনো কাজ হচ্ছে না এরা তো খালি ঘুমায় খায় তাই তুই আইসোস যেতে এমনি কিছু একটা করা যাচ্ছে তাই তুই শোন এই সব ভিতরে যাবি খালি ভিতরে ভিতরে আগে বাহিরে ঠিক করি তারপর ভিতরে যাবি ইয়েও কি বলছ না ইয়েও কি তোদের করে দিতে হবো শোন দেখ এই যে নায়িকা আছে মিথিলা দেখছস আমার কাস্টম পুরলো এর জন্য কাস্টমার ধৈর্য আর আসে আর পথে ঘাটে খালা পেয়ে পাও জানা ধরে তাই এর মতো দেখ দেখ একটু শিক্ষার বাসনা তোরা নাকি এই বুদ্ধি জ্ঞান নাই আপনার একটু বেশি ভালোবাসেন বুঝুন নাই ভালো এমনি বাসি দেখ যে টাকা দিয়ে সপ্তাহ মডেলিং এর ড্রেস কিনছে আমি তো বলছি মৌসুমীর ড্রেসও ভাড়া করে নিয়ে এসে মেলে পাই দিয়ে দিনে হাওলাত করে নিয়ে এসে কারণ ওর সাজসজ্জা দেখছস আপনি আর একটু বেশি আদর করেন বেশি বেশি পেমেন্ট দেন তাই অতি কিনছে আমাকে কি দেন এত টাকা মুখে মুখে তার কই শিখছস কাজ শিখবি না আমার সাথে কথা কও কি তোমার সাথে কথা কমু আইসি সেরে শোনো তোমার আরেকটা ওয়ান লাস্ট ওয়ার্নিং দেই তুমি আইসি সেই শুধু খালার কাছে আগে কথা বলবে বুঝছো তারপর আমাকে না দিক চাইবা নাহলে সব কিন্তু উঠাই ফেলাবো আমি কিন্তু খালা ভালো ভালো আমার আগে দেখতে জায়গা বুঝছো টাকা দেই না খামা খাই আসি নাকি তুই টাকা কম দেখাইতেছ ওরকম টাকা আমি মেলা কামাই করি কিন্তু উল্টা কোনো ব্যাপার উল্টা ফাটা কথা শোনা চাই না যেটা যেটা কাজ করবো সেই কাজের কথা কও আমি কি মাল কি এই তিন দিয়ে আছে আছে এই তিন দিয়ে আছে আর নেই মাল মাল একটু বদলাস না তোর জন্য না ওইটা আমার এক্সট্রা লোক আছে তার আমার জন্য না মানে
আমি কি টাকা দেই না তোরে এই 2 টাকা ফোনের কাছে সব মেয়ে দেয়া যায় না কেন রেট কত ক রেট হ্যাঁ এই রেট কত ক তুই কোনটা নিবি হালা তাই ক তারপর আমি রেট বিচার বিশ্লেষণ করে কব আচ্ছা রেট ক এই এই বুঝছস হ্যাঁ আমার মেয়ের রাতে একদম খারাপ না না চস মেয়েটা ভালোই তাই তুই কত কবি হালা তাই ক আরে শুন তোর মেয়ে তো তোর কাছে ভালোই থাকবো বুঝছস না কত আর ভালো সবাই জানে এর রেট হাই কোয়ালিটি 300 টাকা তোর কি মনে হয় আমি 300 টাকা না পালি তুই কি মনে করিস তুই 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 আমার ফেসটা দেখ আমি কিন্তু কিছুই কই না সাইনা পয়সার কাজ তাও আমার ফেসটা দেখ আর আমার মেয়ে গেলে দিক তাকাই দেখ ও নর ফেসটা তো বলে সব তো খালি তোর মেয়ে নিয়ে ঢুকলাম আজকে তোর মেয়ে ঢুকি তোর 500 দিন চল তুই আমার রেট কিনতে এসে শালা তুই কি মনে আমি আলো যাই হোক ফোন দিক কর ফোন দিক কর হ্যালো আরে শালা তুই আর তোর কথাই কইছিলাম আইছে এক নতুন মাল আছে আমার কাছে এই কথা কি সবার কাছে কোয়া যায় তোর কাছে কোলাম বুঝছ হ্যাঁ সালা আসিস ফোন দিস মাগার আমি তোর জন্য সুন্দর মাল রেডি করে রাখছি ঠিক আছে আমি খুশি ঠিক আছে ভালো থাকি ঠিক আছে ভাই ও দেবো ভালো করে কাস্টমার খারাপ করে আর কাস্টমার লয় ভাষা করো সেটা তোর কি নীতি শোন তোর সাথে কাজ করতে গেলে আমি 1 কেজি পেঁয়াজও কিনতে পারবো না মাগার তোর সাথে কথা বলা আর না বলে একই কথা তাই নাকি কারণ আমি পেঁয়াজের সুগলা বেশি না বুঝছস তুই যেটা করছিস না পেঁয়াজের সুগলাই নাই দামি মিয়া 300 টাকা বল না আচ্ছা একটা কথা কত তুই কি বাড়ি বাবার সাথে করস না বউ আরে না বাবার সাথে করুন কে সশত কিছু টাকা দিয়ে করি এই সাতটা দুই তিনবার আইতাছি প্রতিদিন আইতাছি তোকে টাকা দাও না পেটটা কিনুম করতে হালা হে জিনি বুঝছি যে এই দাম কি করে কয় হালা তুই জানো 1 কেজি পেঁয়াজের দাম এই যে 20 পার হওয়ার আগে হলো 400 টাকা কেজি হওয়া যাবি আমি অত পেঁয়াজ বুঝি না যাবি সল পেলে কি তুই শোন ওকে কথা বাদ দে তুই আমার কথা কইছস না আমার কিনার টাকা তোকে নাই তুই এই মেয়েকে দেই তো দাম পোষাত করবে না তুই আমারে কিন বেচ আরে শোন আর 2-3 দিন পরে তোকে 100 টাকা করে দিব না কেউ কি কইলি তুই যা কইছস বায়া বেসিন তো কইছস হ্যাঁ আমি বায়া বেসিন তো কইছস কি যাবি তুই যাবি আমার কথা শুনতো না হন হালা হন সব ওরে ওরে না ওরে যদি লাস্ট নিবের বহস না আমি একটা নমুনা 2000 টাকা নিছ তুই দিতে পারবি আমি একটা নমুনা তুই যদি সল করে সল দা টাকা 500 তুই তোর মতো কাস্টমার আমার লাগতো না বুঝছস বুঝিস এই মাত্র একদম ফোন দিছ না সে আসতেছে গাড়ি করে পিক আপ গাড়িতে আমি জানি কাকা ফোন দিছ ওই আইলে তোর 200 টাকা ধরে দিব আমি সিনিয়র আরে পাগল তুই তো মানুষ যেমন তেমনই কথা কর তুই তো মানুষই চেনস না হালা চিনি আমি কাজ করি আমি মানুষ চিনার কারিগর তুই অনেক কাস্টমার আছে কাজ করবে দিবি নাকি জামুগা তুই মাথা ঠান্ডা রাখ বুঝছস তোর যা কই তাই শোন তোর সাথে কথা আমার ক্লিয়ার হয়ে গেছে তুই 3000 চাইছিস তুই 1000 কম দিতে পারিস খালি পুরান কাস্টমার বুঝিয়া আর তুই বেশি কলম না কিছু দরকার নাই আসলে আমি গেন্দাম করে সেটা আই তো মোর মাঝে মাঝে ভালো লাগে না বুঝছো বাসার বউটু শালার ভাল লাগে না তো বলতে কি দেখতে দেখতে ঠিক আছে তো এটা আমি বাই করে দিলাম ঠিক আছে ও আমার মায়েরা কি কয় দেখছো কি কয় ওকে তো 300 টাকা তো না করলি তোর তো মাগার ওদের কাছে আনে না পয়সা না শুন এই যে যাইতো সে গেছে জন 100 টাকা রেডি হইবো 50 টাকা রেডি হইবো তখন কিন্তু ডাক পারি আমার আমি কই দিছি আরে যা খেপাইস না অনেক এলাকা আছে এগুলো ঠিক আছে আরে যা যা দেখা আছে যা হ্যাঁ তুই গেলাম গা যা আমার নাই কো কাছে আসা তুই চান্স পাবি না তো বুঝ 500 দিন হলো হালা হল তুই খালি পুরান কাস্টমার বলিয়া তোর আমি এতক্ষণ কিছু কই নাই হালা নাইলে তোর আমি এতদিন মেয়ে দেই সাইজ করে পাঠাই দিতাম তো আই বাবা মনসা তোর দেখতে গেলে একটা ভালো লাগে বুঝছ যে কথাটা কইছে আমার মাথার দেমাক তো গরম হয়ে আছে গা তাই শোন তোকে যতই বকি
বাজি করি, তোরা তো আমার মায়ের মতো। তোরা ছাড়া যাবে না, আমার চলবো না, আমার ছাড়া তোকে চলবো না। তাহলে শুনেন, ওই ফকিনীর বাসে যেন আর এদের ভিতরে না ঢুকারে। ও তো আমার ঘরের ভিতর যাবে না, ও তো আমার ঘেটের বাইরে আসতে পারবে না। কালকে তাহলে একটা খাপা কালা কুত্তা মেলা গাদা মর পিছনে, বুঝছস? ওর নিশ্চিন্ত করিস না, ওর দেশে যা। আপনি অপমান করছে। আরে মা শোন, যা এসে ওরটা পরে দেখতেছি আলা, আমারও লোক আছে ওর সাইজ করার। আরে ও আমারে কিনতে চায়, ওর পকেটে তো একটা সিগারেটের টাকা থাকে না। আর বোর্ডা দেখছ, বোর্ডা বলে কয়েকদিন ধরে বাজার সাথে দেন না, বোর্ডা কি খায়? বোর্ড কে না তোকে কে করে না কি বড় লোক কি বাচ্চা দেয় দেখছেন? দেখেন বললাম বাপ্পা, কিন্তু কিছু তো কইতে পারি না, মনের কথাটা। তাই যাই হোক, ও কথা বাদ দে। হ্যাঁ আমার নতুন কাস্টমার আসতেছে মালদাল মাটি পাটি, তাই ওদের সাথে কি করবো শোন। দেখো পয়সা মুরগির মতো জুমলে তো হবি না, বুঝছো? সেটি কি শিখাবো তোকে রে? এই শোন, তোকে শিখা নিয়ে লাগবে, নাহলে তোরা মানুষ হবি না। শোন, যখন কাস্টমার আসবি না বন্দি করে আটকি। আচ্ছা গেলে ঠিক আছে, কথা শোনস বলিয়া আমি তোর উপর কিছু কই না, তোর উপর রাগ করতে পারি না, কারণ আমার দেখে ভয় পাস। এই ভয়টা ওকে ভিতর নাই। আমি আর মেয়ে লাইনে আসি নাই, আছে অনেক বছর ধরে। দেখ আর কিছু করেছে না, বুঝছিস তো? বুঝছি ভালো হয়েছে, আমার সামনে আমার হাত করবো মোটা মানুষ তো, বুঝছো? তাই কাস্টমার এসে শুনে বাকি কেমন নিব তুমি যদি টাকা বেশ আনছো জানি, তুমি তো জানো খালার নীতি। ঠান্ডা দিতে পারতো না কম্বল লাগবি না, তুই এমনি যা গরম আ যাবি। গরম দিদি, ওইবার যেতে গরম হইব না, ওইবার যা গরম। কিন্তু তার আগে আমার গরম হয়ে যা লাগবি। টাকা করো স্যার, পকেটটা টাকা করো। না এটা 200 কি কইতে লাগছস? এই আমরা কি 200 টাকা পায় খুশি? 200 টা চলে না খালা, তাহলে যা খালা যা, খালা খালা যা, তোর সাথে আমি কোনো কাজই করব না। শোন তুই কি করলি, টাকার চিন্তা এই মাইয়া করে না, বুঝছস? এই শোন, পারলে মায়ের গদিয়ে গার্মেন্টসে নিয়ে যাবো, গার্মেন্টসের বেতন নাকি এখন বাড়াইছে।
আমি যেমন আতঙ্কের ঘর আনতে পারি তোমার লাভ থেকে বাইক করিও দিয়ে এবার পারি আরে কা মরিয়া ওর ফেস কিন্তু হতাই না বাদ দিন ব্যবসা ডালে ভালো আছে 200 টা দিবা আচ্ছা মা করে কই এই ফয়দির বই নিয়ে কোন মায়ের কাছে যাইস না আর আমার মা গো এত দিন আগে যাই করাইছি কষ্ট করে করাইছি এখন আর এই ওকে খালার খারাপ কাজ ওকে দা করাবো না আর আমি তার করতে দেবো না আহা এই সুতার কথা খারাপ লাগলো তুই তারে বাদ করে দিলি তারা খারাপ ব্যবহার করলি মা তোর আমার এত ভালোবাসোস আর আমি তোকে নিয়ে আসলে আমি একটু মানুষ হয়ে গেছি তাই না না খালা আমরা পেটের দায়ে কাজ করি আমরা গরিব মানুষ এলেই তো তোমার কাছে আইছিলাম তাই তুমি আমাকে উঠাই দিছিলে আর আমার কাছে কপাল আল পুরা আমি কি করবো খালা হামা তাই তো কথা কি শোন আমি না তোদের মতো একদিন ভালো ছিলাম তখন তো দাম এখন আমি আমি নিয়ে না এখন ভালো হয়ে গেছি আমি আর এই কাজ করবো না তবু তো তোর একটা ভালো খালা পালি কিন্তু আমার সময় কোনো ভালো মানুষ আমার পাশে এসে দাঁড়ায় নাই তাহলে যদি দাঁড়াইতো তাহলে এই জায়গায় এসে আমার এই কাজ করেন লিখতো না আমি একে দেখি করে লিখতো না খালা আমি একটা কথা কই আমরা না গার্মেন্টসে চাকরি নেবো খালা বুঝছো খালা মা হন হন তোমার প্রতি মাসে আমরা 2000 টাকা মা তোমার টাকা রাখবি না আমার শোন তোর ভাগ্য ভালো তোর খালা এখন তোর পাশে আছে আমার ভাগ্য খারাপ ছিল যে আমার পাশে কোনো ভালো লোক আসে নাই তো হ আমি শুনছি সব গার্মেন্টসে না বেতন বলে বাড়ছে 9500 সবাই শাসনে রাখে মানে আদর করে আর বেতন বাড়ছে এইটা বড় কথা আমরা না তাহলে তোদের ওই যে কে গার্মেন্টস আছে না যে কে গার্মেন্টস দেবো তোর যে কাজ চাকরি করবি আমার তো গেল কিছু দেবো লাগবো না আমার কেউ নাই না খালা আমরা তিনজনে তোমার দেবো আমরা ভালো হলাম গা এই পথ এটা কোনো সুখের পথ না এই জন্য আমরা নরকে যাব না আমরা সবাই হাসি খুশি থাকবো খালা তুমি বলি ভালোবাসো তুমি ভালো থাকবো মা মা আমার মাফ করে দিস তোর মা ভাই মাফ করে দিস তোরা হলে আমার কিছু ভালোবাসা দিস তোর টাকা লাগবো না